ছাত্রী শ্রীরতাহানির অভিযোগে গৃহশিক্ষককে রাস্তার পোলে বেঁধে মারধর করার অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের হাতিনগর এলাকায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসীরা ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়। মেয়েটা কিছু একটা শিক্ষিত, মেয়েটা সময় তুই বিয়ে করলে তোরা তো বড় মেয়ে হতো। নির্যাতিতা নাবালিকা ছাত্রী অভিযোগ করে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক সবার অলক্ষে তার সাথে অপপ্র আচরণ করে। শিক্ষকের ক্রোধের শিকার না হতে চেয়ে পরিবারের সদস্যদের কিছু জানাতে পারেনি। অবশেষে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। আমাকে প্রথমে নিয়ে যেত ওখানে, দিয়ে সবাইকে পড়াতো, দিয়ে সবার পড়া হয়ে যেত, দিয়ে সবাইকে ছুটি দিয়ে দিত, সবাইকে আগে আগে ছুটি দিয়ে দিত, যত ওদের পড়া হোক আর না হোক। তারপরে আমি যখন পড়তাম তখন দরজাটা লাগানোই থাকতো, তখন আমার সাথে খারাপ ব্যবহার করতো অনেক দিন ধরে। হ্যাঁ, বলতো কাউকে বলেছে নাকি বাড়িতে? আমি ভাবতো মনে হয় মারবে ও উনি, তার জন্য আমি বলতাম না। রবীন দাস, হাতিনগর। এক মাস, দু মাস, তিন মাস ওরকম হবে। তার আগে কাউকে জানাওনি? না। কেন জানাওনি? কেন? আমার ভয় লাগতো। তোমাকে ভয় দেখাতো? হ্যাঁ। কি ভয় দেখাতো? বলতো কাউকে বাড়িতে বলোনি তো, এরকম করে ভয় দেখাতো, তখন আমার ভয় লেগে যেত। বিষয়টি এলাকাবাসীরা জানতে পেরে ওই গৃহ শিক্ষক রবীন দাসকে পোলে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। আমি ধরেন আমার মেয়ের আজকে জন্মদিন, হ্যাঁ, তার মেয়েকে, মেয়ে বলছে পড়তে যাবো না আমার বাবা আজকে। কেন পড়তে যাবি না? আর আমি পড়াশোনার কাছে কোনো ই করি না, ধরেন মেয়েকে যথেষ্ট আমি শাসন করি পড়াশোনা করলে। দিয়ে মেয়ে হঠাৎ বা বলছে যাবো না, আমার শরীর এমনি ভালো লাগছে না। ভাল লাগছে না কারণ কি? কোনো তো একটা কারণ বলবি, কিসের লেগে যাবি না? তাহলে পড়তে বস। যে মেয়েকে রাগ করে ধরেন মেরেছি আমি, কান্নাকাটি করছে, তাও পড়বে না, মানে পড়তে বসছে না। দিয়ে পরে কোন মেয়ে ওর মাকে বলে যে এরকম আমার দাদা ভাই আমার সাথে নুন্নামো করে, আমি ওই জন্য পড়তে যাবো না। নুন্নামো করেছে তো, নুন্নামো করেছে বলতে ওর মাকে বলেছে মার পর মেয়ে আমাকে বলছে যে জানো মা, ছাত্রদেরকে আগে আগে ছুটি দিয়ে দেয়, দিয়ে দিয়ে তারপরে আমাকে ঘর ভিড়িয়ে মানে বাজে যায় যেগুলো কাজ সেগুলো নোংরামো করে ওর সঙ্গে। তারপরে ও যদি বলে যে বলে দেয় আমাদেরকে যে দাদা ভাই ওকে ধমক দেয়, বলবি না কোনো একটা কিছু দিয়ে ভয় দেখিয়ে রাখে। মেয়ে কোনোদিন বলে না, মেয়ে আজকে প্রাইভেট যাবে না, আজকে আমি মেয়েকে খুঁজে খুঁজে কেন যাবে না, কি কারণে যাবে সেটা বলতেই হবে তোকে। এরকম করে জিজ্ঞাসা করতে করতে মা বলছে মা আমার দাদা ভাই এরকম এরকম ব্যবহার করে আমার সঙ্গে, আমি কোনোদিন প্রাইভেটে যাবো না। তখন আমরা কি করবো, যে আমাদের তো আমাদের সুখ একটাই মেয়ে, ধরেন আমাদের মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যে মেয়েটার সঙ্গে যে কি ঘটনা চলছে, এবার কি হবে পরবর্তীকালে। না, নিয়ে যেত, উনি নিয়ে যেত আবার নিয়ে আসতো তাকে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট আনন্দবার্তা।